হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব আমার টবের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো আসুন রেসিপিটি শেয়ার করে নিই। এক সপ্তাহে যা বড় হয়ে গেলো, একটা তরকারি খাওয়া যাবে। এক থেকে 2 সপ্তাহ আর কি যা বড় হয়। এগুলো থেকে বাড়বে। আর ওখানে আছে ওই যে আমার কাপড়ের গিটারের উপরে উঠে যাচ্ছে, এখন ওগুলো কেটে নিব। আমি কেটে নিলাম এখন। পুঁই শাকগুলো আমি কেটে কুটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। পুঁই শাকগুলো রান্না করবার জন্য একটা প্যান চড়িয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ একটু দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ব্রাউন হওয়ার জন্য। এখন দিয়ে দিব হচ্ছে রসুন, পেস্টটা নরম হয়ে আসছে। হলুদ দিয়ে দিচ্ছি 3 চামচ, মরিচ 2 চামচ, কারি উঁচু করে 3 চামচ, পানি দিয়ে দিচ্ছি। লবণ চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিব। চিংড়ি মাছগুলো বলক চলে আসছে, এখন আমি আর 2টা বলক এসে গেলেই আমি উঠিয়ে নেব। চিংড়ি মাছ বেশি রান্না করলে রাবারি হয়ে যাবে।
শুধু চিংড়ি মাছের ঘ্রাণটা মশলার মধ্যে গেলেই উঠিয়ে নেব। হয়ে গেছে আমার দুই তিনটা বলক, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। পুঁই শাকও সাথে সাথে দিয়ে দিব আমি। কষতে থাকবে আর সিদ্ধ হতে থাকবে। কষতে থাকুক আর উপর নিচ করে দিব আমি। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। যখন একবারে কমে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে কষিয়ে তারপর চিংড়ি মাছ দিব। অনেকগুলো হয়েছে পুঁই শাক। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর এই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু শাকে আমার পানি আছে, এত পানি দিলে শাক থেকে উঠেছে। কাঁচামরিচ দিয়ে দিব। শাকের তরকারিতে, যে কোনো শাকের তরকারিতে কাঁচামরিচ দিলে এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়ে খুব টেস্টি হয় তরকারি। এবার হতে থাক, ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যাবে। আমি পাতার তরকারি, শাকের তরকারি কোনো সময় ঢেকে রান্না করি না, তাহলে কালার নষ্ট হয়ে যায়। এখন একটু এইভাবে ফাঁক করে ঢাকনাটা দেওয়া যাবে। 7 মিনিট হতে থাক ভালো করে সিদ্ধ, তারপরে হয়ে যাবে রেডি। তো কেমন হলো বন্ধুরা আমার এই রেসিপি? আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।